ফুলকপি খেয়ে কপির ডাটা আর ফেলবেন না, কারণ এই ডাটা দিয়ে তৈরি হয়ে যেতে পারে দারুণ সুস্বাদু একটি রেসিপি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মামস কুক বুক। নিয়ে চলে এসেছি ফেলে দেওয়া কপির ডাটা নিয়ে একটি দারুণ রেসিপি। আজকে আমরা বানাচ্ছি ফুলকপির পাতা ও ডাটা দিয়ে চচ্চড়ি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। যেহেতু আগেই বলেছি আজকে ফুলকপির ডাটা আর পাতার চচ্চড়ি, তাই এখানে একটা ফুলকপি নিয়েছি আর তার থেকে আমি এই ডাটাটা দেখুন এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপিটা দিয়েও অবশ্যই রেসিপি হবে, তবে আজকে ডাটাটাই আমি নিচ্ছি। প্রথমে কচি কচি ডাটাগুলো এইভাবে তিন ভাগ করে কেটে নেব। পাতা শুদ্ধ যেহেতু খুবই কচি, পাতা শুদ্ধ নিচ্ছি। আর ডাটাটা একটু মোটা, তাই এই মধ্যেখান থেকে এইভাবে দুভাগ করে বা তিন ভাগ করে চেরা লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন গোড়াটা যেটা বেশি চওড়া, এটার এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব, এটাও কিন্তু বাদ দেব না। সমস্ত কপির ডাটাগুলিকে একইভাবে কেটে নিলাম। কেটে রাখা কপির ডাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তাতে অল্প জল দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে এটা যখন বয়েল হবে পাঞ্চে পাঞ্চে না লাগে। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যদিও এই কপির ডাটাটা খুবই কচি, আমি অল্প একটুই ভাপাবো, আপনারা দেখে নেবেন। কচি না হলে একটু বেশি সময় ভাপিয়ে নেবেন বা প্রেসারে একটা সিটি দিয়ে নিলেও হবে। 5-6 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন রংটাও চেঞ্জ হয়নি। পাতাগুলো নিয়েছিলাম যে সবুজ রয়েছে, আর দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু গলে যাচ্ছে। এই দেখুন, আপনারা দেখে নেবেন, যদি না হয় তাহলে আরও 1-2 মিনিট ভাপিয়ে নেবেন। ফুলকপির ডাটা চচ্চড়ি বানানোর জন্য কপির ডাটা তো লাগবেই, সেটা আমি ভাপিয়ে নিয়েছি। এছাড়াও কিছু সবজি লাগবে, নিয়েছি মিষ্টি কুমড়ো, মূলো, বেগুন, শিম, আলু, ফুলকপি। আর সবগুলোকেই না যেহেতু চচ্চড়ি, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে করে সময়টা একই লাগে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব, 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, ফাটিয়ে নিয়েছি সেটা, অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পাতলা করে মূলো। এবার আলু আর মূলোটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি শিম আর বাকি সবজিগুলো। দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেওয়ার পর ভাপিয়ে রাখা কপির ডাটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, সামান্য জিরে পাউডার, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথেই দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের 2টো টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 2 চামচ সর্ষে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়েও খানিকক্ষণ কষাবো, এতে করে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ আমি সর্ষে বাটাটা দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। অনেকটাই সবজি থেকে জল ছেড়েছে, তাই জন্য আমি অল্প একটু জল দেবো, হালকা গরম জল একটুখানি দেবো, না হলে না ঘন্ট হয়ে যাবে, চচ্চড়ি আর থাকবে না। দিয়ে একটুখানি নেড়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, অল্প করে কাঁচা সর্ষের তেল, কোচানো ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই ব্যাস রেডি। এইবার একটি পাত্রে বেড়ে নিচ্ছি। শীতকালের ফুলকপি তো কচি হয়ই, তার ডাটাগুলোও কিন্তু খুবই কচি হয়। এই সময় এইরকম একটা ডাটা দিয়ে চচ্চড়ি বানিয়ে নিলে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মামস কুকবুককে।